নমস্কার বন্ধুরা, সমস্ত পেনশন এবং ফ্যামিলি পেনশন প্রাপকদের জন্য অবশেষে সুখবরটি এলো। আপনারা জানেন, ঘোষণা হয়ে গেলেও বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হচ্ছিল না ডিআর নিয়ে, যে ডিআরটি বেড়েছে 17 থেকে 28 শতাংশ, অর্থাৎ 11 শতাংশ বেড়েছে। সেই সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তিটা বেরোচ্ছিল না, সেই নিয়ে পেনশন এবং ফ্যামিলি পেনশন প্রাপকরা টেনশনে ছিলেন যে কবে থেকে কবে বিজ্ঞপ্তিটা বেরোবে, কবে থেকে ইফেক্ট হবে। এই নিয়ে কিন্তু অনেকে কমেন্টও করছিল যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটা কবে বেরোবে। তো বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়ে গেছে, 22 জুলাই এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যার মধ্যে অবশ্যই আছে কোন কোন ডিপার্টমেন্টের অসক্ত কর্মচারীরা বা তাদের পরিবার পেনশন এবং ফ্যামিলি পেনশনে এক্সট্রা এই ডিআরটা পাবে, প্রভিশনাল পেনশন যারা পাচ্ছে তারা বা কবে থেকে ডিআরটা পাবে নাকি তারা পাবেই না, এবং সেই সঙ্গে যারা রিটায়ার্ড জজ তারা কি ডিআরটা কবে থেকে পাবে, এবং এই ডিআর দেওয়া নিয়ে ব্যাঙ্কগুলিকে কী নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে আবার পুনরায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে নাকি তাদেরকে এখনই ক্যালকুলেশন করে ডিআরের কাজটি এগিয়ে রাখতে বলা হয়েছে না, কী বলেছে বিজ্ঞপ্তিতে। আরও কয়েকটি বিষয় আছে যেগুলো আলোচনা করবো আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সঙ্গে অনুরোধ, যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিতিয়নকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ নিতে পারেন। আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বেশি ব্যাখ্যা যাচ্ছি না, মোটামুটি এখানে যেটা বলা হচ্ছে যে 22 জুলাই 2021 এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, নোটিফিকেশানটি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড ফ্যামিলি পেনশনার ওয়েলফেয়ারের পক্ষ থেকে, রিভাইজ রেট অফ ডিআরনেস রিলিফ টু সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার উইথ ইফেক্ট ফ্রম 01/07/2021। অর্থাৎ নতুন যে ফ্যামিলি পেনশনের জন্য বা পেনশনের জন্য ডিআরটা ঘোষণা করা হয়েছে সেটা জুলাই মাসের 1 তারিখ থেকে ইফেক্ট হবে। তাহলে বকেয়া যে মাসগুলো, অর্থাৎ 2020 জানুয়ারি থেকে 2021 জুন পর্যন্ত যে মাসগুলো, এই 18 মাসের কাছাকাছি, তো এগুলোর যে ডিআরটা কি বাড়লো না ওই একই থাকলো? না, এখানে বলেই দিয়েছে 2020 জানুয়ারি থেকে 2021 জুনের 30 তারিখ পর্যন্ত ডিআরের পরিমাণ 17ই থাকবে, কোনো বাড়ছে না, অর্থাৎ ওই সময় কোনো এরিয়ার হচ্ছে না, যেটা পাওয়া যাবে এই জুলাই থেকে 1 তারিখ থেকে। এবার এটাও বা কবে থেকে পাওয়া যাবে এটা নিয়ে একটু সময় লাগবে, যতটুকু বিভিন্ন চ্যানেল থেকে আসছে খবর যে এটা ক্রেডিট হতে হতে অ্যাকাউন্টে সেপ্টেম্বর হয়ে যাবে, তার জুলাই এবং আগস্টের টাকাটি হয়তো এরিয়ার হিসাবেই পাওয়া যাবে। এবার বলি কোন কোন ডিপার্টমেন্ট পাবে। সিভিলিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন পেনশনার এবং ফ্যামিলি পেনশনার পাবে, এবং সেই সঙ্গে যার মধ্যে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাবজর্ব পেনশনার, আর্মড ফোর্স পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, এবং সিভিলিয়ান পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার, অল ইন্ডিয়া সার্ভিসেস পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, রেলওয়ে ডিপার্টমেন্টের তরফে, এবং পেনশনার যারা প্রভিশনাল হিসাবে পেনশন পাচ্ছিল তারাও কিন্তু এই ডিআরএস রিলিফটা পাবে। এবং এখানে আর একটা কথা বলেছে যে পেমেন্ট করার সময় ডিআরএস রিলিফটি যদি দেখা যায় যে ফ্র্যাকশন হিসাবে আসছে, তখন নেক্সট হায়ার যে রুপিসটি হবে রাউন্ড অফ করে সেটাই কিন্তু দেওয়া হবে। এছাড়া যে বিষয়টি আসছে যে রিটায়ার্ড জজ, তাদের জন্য কিন্তু সেপারেটভাবে একটি জিও বেরোবে, এই জিওতে কিন্তু তাদের ডিআরএস রিলিফ হচ্ছে না, তাদের জন্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারা সেপারেটলি একটা বিজ্ঞপ্তি বার করবে। এবং এখানে পেনশনার অথরিটি, পেনশন ডিসবার্সিং অথরিটিস এবং তার মধ্যে ব্যাঙ্কগুলি আছে, তাদেরকে ক্যালকুলেট করতে বলে দিয়েছে, অর্থাৎ হিসেব নিকেশ করতে বলেছে যে ডিআরএস রিলিফটি কত হবে, সে প্রত্যেকের আলাদা আলাদা করে হিসেব করতে বলে দিয়েছে, এবং সেই সঙ্গে বলেছে এর আলাদা কোনো বিজ্ঞপ্তি বেরোবে না, তারা যেন এই ডিআরএস রিলিফটি দেওয়ার জন্য প্রসেসিং শুরু করে দেয় এবং সেই সংক্রান্ত কাজও যেন এগিয়ে রাখে। এবং এটা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 22/07/2021, এবং যেটা বলার যে তাহলে এই যে এরিয়ারটা, তার জুলাই আগস্ট এই শুধুমাত্র এই দুটো মাসে, জুলাই আগস্ট 2021 জুলাই এবং আগস্ট মাসে তাহলে এরিয়ারটা কবে পাওয়া যাবে, সম্ভবত যেটা বিভিন্ন পেপারের খবর সেটা হচ্ছে সেপ্টেম্বরে, এখনও বিভিন্ন একটু সমস্যা থাকার জন্য কিন্তু এখন পাওয়া যাবে না, যদি কোনোভাবে কোনো তৎপরতা আসে হয়তো আগে পাওয়া যেতে পারে, কিন্তু সম্ভব না কিন্তু সেই পরে। ডিআরএস রিলিফটি তাহলে বেড়ে হলো 17 থেকে 21 বেসিক পেনশনের উপর কিন্তু এই হিসেবটা হয়,
আপনারা জানেন যারা পেনশন পাচ্ছেন তারা অবশ্যই জানেন যে কীভাবে হিসেবটি হয় সপ্তম পে কমিশন অনুযায়ী। সেই যেটা আছে বেসিক পেনশন তার উপর কিন্তু এই হিসেবটি ধরা হবে, সেখানে যেভাবে হিসেবগুলো হয় সেইভাবেই হবে। আশা করি তথ্যটি আপনাদের সঙ্গে সঠিকভাবে শেয়ার করতে পারলাম। যদি ভালো লেগে থাকে তথ্যটি তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে অনুরোধ করব চ্যানেলটিকে একটু ফলো করতে থাকুন। এই সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও সঙ্গে জিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে। ধন্যবাদ।